নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হলো 16 জুন শুক্রবার, সকালে 9:30 মতো বাজে এখন। তো আজকে সকালবেলায় ছাদে আসতে পারিনি, তো এখন একটু ভাবলাম গাছগুলোকে দেখে যাই। আর গতকাল থেকে স্কুল শুরু হয়েছে, আজকে স্কুল যাব। এই স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, নিচে গিয়ে আবার রেডি হয়ে নেব। আর চলুন ছাদে যাই, ফুল গাছগুলো দেখি। স্কুল থেকে এসে আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো চলুন একটা নতুন ভিডিও আজকে শুরু করা যাক। যেহেতু দুদিন বাড়ি থাকবো না, তো গাছগুলোকে একটু দেখে গেলাম যে কিছু অসুবিধা হচ্ছে কি না। তো মোটামুটি একবার জল দিয়ে দিলেই হয়ে যাবে, মাকে বলে যাবো আর কি। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে গেছি। প্রচণ্ড গরম আজকে, যেরকম তাপ সেরকম হিউমিডিটি। তো যাই হোক, অটো করে এখন যাচ্ছি স্কুলের দিকে। কিন্তু অত্যধিক গরমের কারণে স্টুডেন্ট অনেক কম এসেছে, ওদের শরীর খারাপ হয়ে যাচ্ছে গরমের জন্য। তো যাই হোক, স্কুল ছুটির পর বেরোলাম, প্রচণ্ড গরম লাগছে। তো স্কুল থেকে বেরিয়ে এসেছি দত্তপুরিয়ায়, এখান থেকে বাস ধরবো কৃষ্ণনগর যাওয়ার। প্রচণ্ড গরম, আর তার সঙ্গে মারাত্মক বাজে হিউমিডিটি, প্রচণ্ড ঘাম হচ্ছে। তো এখন উঠলাম কৃষ্ণনগর যাওয়ার বাসে। তো যেহেতু খুব গরম, সেহেতু বাস মোটামুটি খালি। তো উইন্ডো সাইড একটা সিট নিয়ে বসে এবার যাচ্ছি কৃষ্ণনগর। যদিও হাওয়া আসছিলো, কিন্তু হাওয়াটাও মারাত্মক গরম, মনে হচ্ছে আগুনের হালকা। তো যাই হোক, কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসে বাস চেঞ্জ করলাম। এটা হচ্ছে স্বরূপগঞ্জ যাওয়ার বাস, এবং এই বাসে উঠেই আমার অবস্থা মোটামুটি খারাপ। ভীষণ একটা অস্বস্তি হচ্ছে, আর তার সঙ্গে প্রচণ্ড ঘামছি আর কি। তো যাই হোক, কৃষ্ণনগর থেকে বসে পৌঁছলাম স্বরূপগঞ্জ ঘাটে। বাসটা এত স্লো, মানে প্রত্যেকটা বাড়ির সামনেই বোধহয় ওদের স্টপেজ, ততটাই দাঁড়াতে দাঁড়াতে এসেছে আর কি। তো এখন যাব, নৌকা ধরবো। তো স্বরূপগঞ্জ এই জেটি ঘাটটা পেরিয়ে তারপর আমি গিয়ে পৌঁছাবো বড়াল ঘাটে। তো এই যে নৌকা চেপে যাচ্ছি এখন নবদ্বীপের দিকে। আর নৌকা থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনের চূড়া। তো আমি আজকে এসেছি রাহুলদের বাড়িতে। রাহুলদের বাড়িতে হচ্ছে মায়ের পুজো, তো সেজন্যই আসা। এদিকে ওরা সব কাজকর্ম করছে, রাহুল মনি সবাই পুজোর জোগাড়, পুজোর জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে আর কি। তো ওদের কাজকর্মটা একটু মিটলে আমি আর মনীষ দুজন বেরোলাম একটুখানি, একটুখানি মিষ্টি কিনবো পুজোর জন্য। আর এই হচ্ছে নবদ্বীপের ফেমাস রাধারানীর মন্দির। তো আমরা দুজন বেরিয়ে গেছিলাম ঘাটের কাছে মিষ্টি কিনতে। তো কেনাকাটা শেষে আবার ফিরলাম বাড়িতে। এই যে সুন্দর আলপনাটা দেখছেন, এর পুরো ক্রেডিট হচ্ছে মনীষের। মনীষ অসাধারণ সুন্দর ছবিও আঁকে আর খুব সুন্দর আলপনা দেয়। তো আলপনাটা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এই আলপনা হচ্ছে মনীষের কৃতিত্ব, আর যে প্রতিমাটি আপনাদের এবার দেখাবো সেটার পুরো কৃতিত্ব হচ্ছে রাহুলের। রাহুল প্রত্যেক বছর নিজের হাতে প্রতিমা তৈরি করে, বাড়িতে পুজো করে, এবং প্রতিমাটা প্রত্যেকবার অসাধারণ হয়। আমার সামনে থেকে দেখার সৌভাগ্য দুবার হয়েছে, গত বছর আর এবার। তো আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। শুধু প্রতিমা তৈরি করা বলে নয়, প্রতিমার সাজ, তারপর প্রতিমা সাজানোর মানে চালির যে কলকাগুলো, প্রত্যেকটা জিনিস রাহুলের নিজের হাতে তৈরি করা। তো মায়ের তো অসাধারণ রূপ, আর তার সঙ্গে সাজসজ্জা সব মিলিয়ে দুর্দান্ত। আর আমি ভীষণ মানে কি বলবো, ফর্চুনেট যে আমার এরকম দুজন গুণী বন্ধু আছে আর কি। ওদিকে পুজোর জোগাড় চলছে, আর এখানে চলছে মায়ের পুজোর জন্য ভোগ রান্না। আর এখানে আলপনা দিচ্ছে মনীষ, অসাধারণ ওর হাতের কাজ। তো পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে, আপনাদের এক ঝলক দেখিয়ে দিই কেমন কি হলো, কেমন কি লাগছে। Thank you.
তো এখানে মালা পরানো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর মালাগুলো খুব সুন্দর, মানে প্রপার ওয়েতে পরানো, দারুণ লাগছে সবটা মিলিয়ে। তো এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, এবারে পুজো শুরু হবে, সব জোগাড় মোটামুটি কমপ্লিট। আর ঠাকুরমশাই আসার পর শুরু হয়ে গেল পুজো, আপনারা সবাই দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে মায়ের ভোগ নিবেদন করা হয়েছে, তো যিনি রান্না করেছেন তো উনি সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মায়ের জন্য পরিবেশন করেছেন। অন্ন, পাঁচ রকম ভাজা, শুক্তো, ডাল, আলু ফুলকপির তরকারি, পোলাও, পনির, চাটনি, পায়েস, লুচি, সুজি, নানা রকম দই, মিষ্টি, ক্ষীর সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে মায়ের জন্য। আর আমি পুরো পুজোর যে ক্লিপগুলো সেগুলো অত ভালো নিতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেজন্যে যেটুকু যা পেরেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম। তো এবার হবে মায়ের হোম। তো ওদিকে পুজো চলছে, আর এদিকে চলছে ভক্তদের জন্য ভোগ রান্না। তো আমি ভেবেছিলাম গিয়ে দুদিন থাকবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ করে গেল যে আমি আর সাহস পেলাম না, বাড়িতে ফিরছি এবারে। তো মায়ের পুজো দেখে প্রসাদ নিয়ে তবেই ফিরছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।